এই শীতে যেমন আমরা পোশাক নিয়ে বসে আছি, তেমন যার যার বাড়িতে গোপাল আছে, রাধা কৃষ্ণ আছে, বিগ্রহ যার বাড়িতে আছে, শালগ্রাম আছে, ছোট্ট করে কোনো উলের বস্তু, কোনো চাদর, কোনো কিছু দিয়ে আবদ্ধ করে বাৎসল্য প্রেমের আবদ্ধে ভগবানকে বন্ধন করো, তাহলে কী হবে, চামর আর পাখা বন্ধ, আর কোনো পোশাক, শীতের পোশাক দিয়ে ভগবানকে নিজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলো। ও যেমন আমার ছেলে, ও যেমন আমার পতি, ভগবান হলো আমার বন্ধু। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বমম দেব দেব। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার বিদ্যা, তুমি আমার সব। অতএব আমার গায়ে যেমন শীত লাগে, তোমার গায়ে শীত লাগছে, তাই তুমি এই মুহূর্তে আমার এই শীতের পোশাক পরো। সেটা অগ্রহণ মাসের প্রথম তারিখে করতে হয়, কি আর শিব চতুর্দশীর পর যখন গরম আসে তখন খুলে দিতে হয়, কি আমরা যেন এটা করতে পারি, যারা এখনো করনি সেটা ভগবানকে এইভাবে ভালোবাসো। তোমাকে শীত লাগে, ভগবানকে শীত লাগে না? তাই ঠিক একটি মা বৃন্দাবনে যাওয়ার জন্য তার অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল, আর সেই আকাঙ্ক্ষা কোনোদিন গরিব্র দারিদ্রতার তরে পূর্ণ হয়নি। সেই ছোটবেলা থেকে আকাঙ্ক্ষা মা কী করলেন না, সেই বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে যাবে, কিছুতেই যাওয়া হলো না। তখনই কী করলেন সেই মা, একদিন তার স্বামীর ঘরে আশা নিয়ে গেল, নিশ্চয়ই স্বামী আমাকে বৃন্দাবনে নিয়ে যাবে। স্বামী এত দরিদ্র, নুন আনতে পান্তা ফুরায়, বৃন্দাবনে যাওয়ার কোনো স্বপ্নই দেখতে পারল না স্বামীকে নিয়ে। তখন তিনি অনেক কষ্টে, অনেক দিন পার হয়ে গেল, সন্তান এলো, সন্তানকে লালন পালন করতে উষ্ঠাগত হয়ে গেল, কষ্ট পেল, তবু তার বৃন্দাবন যাওয়ার বাসনা পূর্ণ হলো না বা যাওয়া হলো না। এমন সময় তার ছেলে বড় হয়ে বিবাহ করল, বিবাহ বধূমাতা নতুন এলো, এমন সময় তিনি বলছেন, আহারে এমন সময় আমার কাজের লোক ঘরে এসে গেছে, এইবারে আমি কষ্ট করে ভিক্ষা করে হলেও বৃন্দাবন যাব, কারণ আমার আর সময় নেই, আমার বধূমাতা এসে গেছে, আমি এই সুযোগ নেব। কোনো কারণে তিনি তার ভিক্ষা করে হলেও বৃন্দাবনে পৌঁছে গেলেন। বৃন্দাবনে গিয়ে দর্শন করার পর বাড়ি ফেরত আসার সময় তার মনে কান্নার জমাট হলো, হে রাধারানী, হে বঙ্কুবিহারী, আমি কি করে তোমাকে ছেড়ে আমার ঘরে যাই, আর কোনোদিন আসবো কিনা জানা নাই, আমি একটি ছোট গোপাল কিনতে চাই, তুমি আমার বৃন্দাবনের ঈশ্বর, আমি সেই গোপালকে নিয়ে রোজ সেবা দেব। তাই ছোট্ট একটি গোপালকে কিনে নিয়ে বাড়ি ফিরছেন, আর গোপালকে নিয়ে কোথাও গেলে তিনি, তার যখন হাত পা চলছিল সেই নামমালার মধ্যে গোপালকে রেখে তিনি বিভিন্ন জায়গায় চলে যেতেন, গোপাল আছে সঙ্গে, গাছতলায় বসে গোপালকে ভোগ লাগিয়ে সেবা করতেন। গোপাল তার প্রাণ, গোপাল তার জান, গোপাল আমার প্রাণীর প্রাণ, এবলে গোপাল ছাড়া সে কখনো থাকতো না। কিন্তু একদিন হায় দুর্ভাগ্য, বিধির বিধান, নিয়তির খেলা, তার শরীর আর চলছে না, পা টানছে না, সে আর কিছুই করতে পারছে না, বৃদ্ধা হয়ে গেল। সেই বৃদ্ধা অবস্থায় তিনি বিছান ধরে নিলেন, দর্প গেল, বল গেল, সকলই আমার সংকটে পড়িয়া আমি করি হাহাকার, বৌমা বৌমা, আমার বেটার জন্মদিন, আমি আর পাচ্ছি না বৌমা, তুমি এক কাজ করো না, আজকে আমার বেটার জন্মদিন, তাকে ভালো করে স্নান করাবে, তাকে পোশাক পরাবে, তাকে মালাগুঞ্জি পরাবে, নতুন পোশাক পরিয়ে চন্দন দিয়ে সাজাবে, দাও না বৌমা, বিছান সজ্জা আছে, নিজে উঠতে পারছে না, বৌমাকে হাঁক দিচ্ছে, বৌমা কি বলছে, আরে বাবা, এই মুহূর্তে আমার এখন কম্পিউটারের কাজ, কলিযুগ, এটা অন্য যুগের বার্তা নয়, কলিযুগ, কম্পিউটারের কাজ, আমি এখন এই কাজ ছেড়ে 3 ঘন্টা পরে যাব, তুমি চেঁচায় না তো? আজকে বৌমার ভাষা শোনার পর আবার কাঁদছে, ও বৌমা, আমার বেটা লাল্লার ভোগ লেগেছে, ওকে তাড়াতাড়ি পোশাক পরাও, স্নান করাও। এমন সময় বারবার যখন চিৎকার করছে, ছেলে এসে জিজ্ঞেস করলো, মা
কিসের এত চগার হচ্ছে? দেখ না বেটা, আমার লাল্লার খিদা লেগেছে, আমার গোপালের খিদা লেগেছে। ওকে বৌমাকে বললাম জন্মদিনে তাকে একটু পাস করে দেবে, মিষ্টি দেবে, পিঠা দেবে, কিছুই করছে না, কত বেলা হয়ে গেল। এমন সময় এই বুড়িঝির যখন এমন মনের মধ্যে ভিতর থেকে তার বাসনা, ছেলে তো জানে মা যদি চিৎকার করতে করতে কোনো বিপদ হয়ে যায়, মা বিছান সজ্জা স্ত্রীকে ডাক দিল, শুনছ তোমার এই কাজটা রেখে আগে গোপালের সেবা করো, তারপরে তুমি কাজ করো, এতে কোনো দোষ নেই। কি গো, ঘরের কাজ আগে না গোপালের কাজ আগে? গোপালের করো। তখন এ যুগের মা ততটা বুঝে নাই, তিনি তার মন মতো কাজ সেরে আসবে বলছিলেন বেলাতে, কিন্তু এই মুহূর্তে ভিতর থেকে ক্রোধান্বিত হয়ে গোপাল মন্দিরে প্রবেশ করে ছোট্ট গোপাল, ছোট্ট লালা তাকে তুলতে গেল। যেই না তুলল, ভগবান আর উঠল না ওর হাতে। কেন, মন থেকে কি ভালোবাসা ছিল? নেই। তাহলে বাইরের ভালোবাসা কাজ করবে না, ভগবান অন্তর্যামী। অন্তরের ভালোবাসা চাই একদিনে জন্ম হোক, একটা ফুল হয়ে জন্ম হয়ে যদি গোবিন্দচরণে যেতে পারো, জীবন সার্থক হয়ে যাবে। তাহলে আজকে সেজন্য উনি জোর করে তুলতে চাইলেন, দ্বিতীয়বার যখন তুলে একটু উঠে মাটিতে পড়ে গেল। কিন্তু আজ গোপাল মন্দির কোথায়? না গোপাল মন্দির এক জায়গায়, বুড়িঝি কোথায়? সেই বুড়ি মাই তিনি আছেন ঘরের মধ্যে একটি বিছানায়। তিনি শ্রবণ করলেন যে আমার গোপাল মাটিতে পড়ে গেছে, চিৎকার করে উঠল, ও বেটা আমার গোপালের চোট লেগেছে, গোপাল কাঁদছে, আমার ছাতিতে বোঝা যাচ্ছে আমার গোপাল কাঁদছে, ওকে ডাক্তার দেখা, ওকে ঔষধ দে। এই চিৎকারে পাড়ার লোক এসে গেল, কি হয়েছে বুড়িমাই? না আমার বেটা জমিনে গির গিয়া, মানে জমিনে পড়ে গেছে, তার হাতে চোট লাগছে, তাকে ঔষধ দিতে হবে, ডাক্তার দেখাতে হবে। এমন সময় বুড়িমার কথা শুনে পাড়ার লোক বলছে যে এই বুড়িঝির মাথা খারাপ হয়ে গেছে, পিতলের মূর্তি গোপাল তো, দেখো তো হাতও ভাঙেনি পাও ভাঙেনি গোটা আছে। আরে আমি ভাঙছে বলে বলিনি, চোট লাগছে, ঔষধ দিতে হবে, এই কথা বলছে। কথা শুনল না কেউ, চিৎকার বাড়ল, মা থরথর করে কাঁদছে, আমার গোপালকে চোট লাগিয়েছে বৌমা। সঙ্গে সঙ্গে কি করতে হবে, না ডাক্তার দেখা, মুড়ল এসে বলছে তোমাদের বাড়ির এত চিৎকার কেন? না দেখো না মা কেমন, ডাক্তার দেখাতে বলছে পিতলের গোপালকে। এমন সময় পিতলের গোপাল ডাক্তার দেখানোর কথা বলল, সঙ্গে সঙ্গে সেই মুড়ল বলল, যাও পুত্র, তোমার মা যদি কিছু হয়ে যায় পাড়া প্রতিবেশী তোমাকে দোষ দিবে, যাও না একটা ডাক্তার দেখিয়ে নাও না। এমন সময় ডাক্তারবাবুকে বলার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু বলছে, তোমার মার মাথা খারাপ, তোমার মাথা খারাপ, আমি যেতে পারবো না। এক ডাক্তারবাবু গেল না, দ্বিতীয় ডাক্তারবাবুকে বলতে দ্বিতীয় ডাক্তারবাবু গেল না, তৃতীয় ডাক্তারবাবুকে বলছে তোমাকে তিন গুণ ফিজ দেবো, আমার বাড়ি যেতে হবে, কলহ তুঙ্গে উঠে গেছে, মাকে সান্ত্বনা করার জন্য শুধু গোপালকে দেখে বলবে তোমার লাল্লা বেটা ভালো আছে, এইটুকু বলতে পারবে না। এমন সময় তিন গুণ ফিজ লোবার লোভে ডাক্তার বাড়িতে এলো, বাড়িতে এসে বুড়িমায়ের কাছে বলে গেল, ও বুড়িমাই তোমার ডাক্তার, তোমার গোপাল ভালো আছে। সঙ্গে সঙ্গে বুড়িমাই বলছে, রে ডাক্তার তুই বাক্স খুললি না, আমার গোপালের গায়ে হাত দিলি না, তুই কি ও চিকিৎসা করে গেলি? ডাক্তার বলছে আমি কী করে ওই মন্দিরে প্রবেশ করব? আর ডাক্তার তো সহজে যেতে চায় না, কিন্তু তাকে জোর করে কেউ বলল, যাও না তুমি প্রণাম করে মন্দিরে যাও, ওই গোপালকে ছুঁয়ে ওর শরীরে যন্ত্র দিয়ে দেখো, ও বুড়িঝি যতক্ষণ না যন্ত্র দিচ্ছ ততক্ষণ চিকিৎসা ভালো হবে নি বলল। ডাক্তার কী করলো, অগত্যা বুড়িকে খুশি করার জন্য যন্ত্র খুলল বাক্স থেকে, কানে নিল, কানে নেওয়ার পর কী করলো জানো তো? কানে নিয়ে গোপালের বুকে যন্ত্রটা ঠেকালো, যেই না ঠেকালো ডাক্তার সঙ্গে সঙ্গে ঘাম বাড়িয়ে গোটা গা ঘাম বাড়িয়ে থরথর করছে, পিতলের মূর্তি গোপালের জান, মানে শরীরে ধড়কন ধড়কন এইভাবে শব্দ, ডাক্তারের ঘাম বাড়িয়ে সে যন্ত্র ছেড়ে দিয়ে ভয়ে পালাচ্ছে। বুড়িমা বলছে, ও ডাক্তার কাহাঁ যা রা হ্যায়, মানে কোথায় যাচ্ছ? না আমি বলেছিলাম তোমার নাকি মাথা খারাপ, আমি বলেছিলাম তোমার ছেলের মাথা খারাপ, মাথা খারাপ দুনিয়ার, তোমার মাথা খারাপ নয়,
পিতলের মূর্তি গোপালের জান আছে, এটা আমি জানতে পেরে আমি জানলাম তুমি কোথা থেকে এই গোপাল এনেছো। আমার জীবনে এতদিন ডাক্তারি করেছি কিন্তু এমন পিতলের মূর্তিতে জান দেখিনি। তাহলে ভগবান কী লীলা করলেন, ভক্তের বিশ্বাসে ভগবান পিতলের মূর্তিতে জান দেখালেন কি? তাহলে আমরা যদি না বিশ্বাস করি যে ভগবান পিতল বলে থাক না খালি গায়, শীত কী করে লাগবে, ও তো পিতলের, তাহলে আমাদের বিশ্বাস এলো না ভগবান বলে? তাই প্রশ্ন করলে ভগবানকে দেখেছে বলেন না, ঘরের গোপালকে সেবা করে বেরিয়ে এলো তখনও বলছে না ভগবানকে দেখিনি, কাকে সেবা করলে? তাহলে আমাদের চলার পথ এখনও সবাই তৈরি হয়নি, কিন্তু মায়াপুরের গোপাল, বৃন্দাবনের গোপাল, তোমার বাড়ির গোপাল কেউ আলাদা নয়, একই গোপাল। কে কীভাবে সেবা দিচ্ছ তা গোবিন্দ জানে, কিন্তু অন্তর থেকে সেবা দিয়ে যাও, সেই গোপাল তিনি সেবা করবেন। তাই ডাক্তার কথা দিয়ে গেল, আরে ডাক্তার তোমার ফিজ নিয়ে যাও। বলে ফিজ আমি নেব না, আজকে যে ফিজ পেয়ে গেছি এই শরীরের মধ্যে এর থেকে দামি আর কোনোদিন কোথাও পাই না, তাই আমি যাব, যাব বৃন্দাবন। আমার ডাক্তারি চলাকালীন তোমার কাছে শিক্ষা পেলাম, পিতলের ঠাকুরের জান তথা সবার মধ্যে জান। তাই তো কিছুদিন পূর্বে শুনেছ কিনা জানি না, পিতলের গোপাল দুগ্ধ পান করে জানিয়ে দিলেন কলিয়ে যুগেও ভগবান দুগ্ধ পান করেন, পিতলের গোপাল পিতল নয়, উনি সাক্ষাৎ বজেন্দ্র নন্দন ভগবান। শীঘ্র নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল।